নতুন দিল্লীর বিজেপির মুখ্য কার্যালয়ত ইতিমধ্যে বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের তথ্য আমি আপনাদের অবগত করব বিচারিছো। নিয়ম অনুসরি নির্বাচনী কমিটিয়ে প্রতিখন রাজ্যের বিষয়ববীয়াসকলের সঙ্গে আলোচনা করে, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীজন, রাজ্যিক সভাপতি আর পর্যবেক্ষকের সঙ্গে আলোচনা করে তালিকা ফাইনাল করে। এই পর্যন্ত বিভিন্ন রাজ্যের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে, রাজস্থানের সঙ্গে কিছু সময় পূর্বে আলোচনা হল, এই মুহূর্তলকে সংক্রান্ত কোনো আলোচনা হওয়া নাই। আশা করা হয়েছে কিছু সময়ের পিছত 9:30 বজার ভিতরতেই বিজেপির মুখ্য কার্যালয়ত উপস্থিত হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর ভবেশ কলিতা। ইতিমধ্যে নির্বাচনী কমিটির অন্যতম সদস্য সর্বানন্দ সোণোৱালে এই বৈঠকত অংশগ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতির পিছত অসমৰ তালিকা চূড়ান্ত করব। কালি জেপি নাড্ডা আর অমিত শাহর সঙ্গে এখন তালিকা চূড়ান্ত করেছিল বিজেপিয়ে। তিনজনীয় তালিকার পর এজনীয় তালিকা ঠিক করা হয়েছে। সেই তালিকাখনতে আজি সিলমোহর মরার কথা, কিন্তু প্রধানমন্ত্রী মোদিয়ে শেষ মুহূর্তত কারবার নাম সলনি করব পারে। কালি যখন সভা অনুষ্ঠিত হয়ে গেল, যখন তালিকা এটা ভবেশ কলিতার লগত আছে, যখন তালিকা এটা ভবেশ কলিতায় প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিত নির্বাচনী কমিটির ওসব দাখিল করব, সেই কমিটির তালিকাখনের বিতং তথ্য আমি আপনাদের সদরি করব বিচারিছো। কেবল এনবি নিউজের হাতত আছে এই তালিকা। এই তালিকা আজি ঘোষণা করা হয়েছে আর কাইলৈ আনুষ্ঠানিকভাবে বিজেপিয়ে ঘোষণা করব। আজি আমি প্রকাশ করা তালিকাখনের সঙ্গে কালি বিজেপিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা তালিকাখন মিলাই চাব, দেখিব 100% শুদ্ধ তালিকা প্রকাশ করেছে কেবল এনবি নিউজের দিনলিপি অনুষ্ঠানত। এবার বিজেপির তালিকা চাও, বিজেপি কত কত প্রার্থিত্ব কাক দিছে সেই বিষয়ে জানি লোক। গুৱাহাটী প্রার্থী হব বিজুলী কলিতা মেধি। কুইন উজাই টিকট পোৱা নাই, টিকট নাপায় বিজুলী কলিতা মেধিয়ে পাব। দৰং ওদালগুৰি প্রার্থী হব দিলীপ শইকীয়া, আর কিছু সময়ের পিছতে সিলমোহর মারিব নির্বাচনী কমিটিয়ে। শোণিতপুৰত রঞ্জিত দত্ত, পল্লব লোচন দাসে এইবার টিকট নাপায়। লখিমপুৰত প্রদান বৰুৱা, পুনৰ প্রদান বৰুৱাই টিকট পালে। সর্বানন্দ সোণোৱালে লখিমপুৰৰ পৰা নেখেলে, সর্বানন্দ সোণোৱালে স্থান সলনি করা হয়েছে। যোৰহাটত তপন গগৈ এবার টিকট পাব, কিয়নো কংগ্রেসে তাত শক্তিশালী প্রার্থী দিব পৰা নাই। ডিব্ৰুগড়ৰ পৰা সর্বানন্দ সোণোৱালে এবার নির্বাচন খেলিব, রাজ্যসভাৰ সাংসদ সোণোৱালে প্রতিদ্বন্দ্বিতা কৰিব লাগিব। নগাঁৱত সুৰেশ বৰা, যি কংগ্রেসৰ পৰা নতুনকৈ বিজেপিত যোগদান কৰিছিল, সুৰেশ বৰাই নগাঁৱত খেলিব। কাজিৰঙাৰ বিজেপিৰ প্রার্থী হব কামাখ্যা প্ৰসাদ তাসা, এয়াও চূড়ান্ত করা হয়ে গেছে। ইয়ার উপরে ডিফুত অমর সিং টিসু, তেওঁক টিকট দিয়া হব। এবার হরেন বেগ টিকট দিয়া নহয়, নতুন মুখ সমুখলে আনা হব। শিলচরের পরিমল শুক্লবৈদ্য, রাজদীপ রয় নাথাকে, এবার পরিমল শুক্লবৈদ্যক দিয়া হয়েছে। আর কৃপানাথ মাল্লাক দিয়া হয়েছে করিমগঞ্জের পর। সমগ্র বিষয়ে আমি আপনাদের বুঝাইছো। প্রথমবারের বিজেপির যে তালিকা পড়াব, কাইলৈ যে তালিকা প্রকাশ পাব, সেই তালিকার বিতং তথ্য আমি আপনাদের সদরি করব ওলাইছো। এআই তালিকা, এইখন তালিকায় সম্প্রসারিত, এইখন তালিকায় কাইলৈ প্রকাশ পাব। শোণিতপুৰত রঞ্জিত দত্তক দিয়া হয়েছে পল্লব লোচন দাসের ঠাইত। লখিমপুৰত প্রদান বৰুৱাই নির্বাচন খেলিব, একাংশ টেলিভিশন চ্যানেলে প্রদান বৰুৱাই টিকট নাপায় বুলি কৈছিল। যোৰহাটৰ প্রার্থী হয়েছে তপন গগৈ, কিছু সময়ের পিছত এই তালিকাত সিলমোহর মারিব। ডিব্রুগড়ত সর্বানন্দ সোণোৱালে প্রতিদ্বন্দ্বিতা করব লুৰিণজ্যোতি গগৈর বিরুদ্ধে, আর নগাঁৱৰ পৰা সুৰেশ বৰাক গৌরব গগৈর বিরুদ্ধে প্রার্থী হিসাবে ঠিয় করা হয়েছে। বৰাক উপত্যকার ক্ষেত্রে যদি চাও, তেনহলে পরিমল শুক্লবৈদ্য আর কৃপানাথ মাল্লাক দিয়া হয়েছে কাজিরঙার পৰা নির্বাচন খেলিব। কামাখ্যা দাসাই আর ডিফুর পৰা অমর সিং টিসুয়ে নির্বাচন খেলিব। এটা প্রশ্ন হয়েছে কোনজন প্রার্থী কিয় দিয়া হল, এই প্রার্থী কিয় সলনি করা হল, নতুন প্রার্থী কিয় দিয়া হল, তার উপর আমি আগবাইছো এক সমীক্ষা বিজেপির ভিতরচার খবর ভিত্তিত প্রস্তুত করা হয়েছে এই প্রতিবেদন। নিশার ভিতরতেই চূড়ান্ত হব বিজেপির প্রার্থী তালিকা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লীত উপস্থিত হয়েছে। উপস্থিত হয়েছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিত অনুষ্ঠিত বৈঠকের অন্তত বিজেপিয়ে সিদ্ধান্ত লোব অসমৰ প্রার্থীর তালিকা। বিজেপিয়ে মুঠ 11খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করব। দুখন আসন এই দিব অসম গণ পরিষদ, এখন আসন এই দিব ইউপিপিএল। বিজেপিয়ে অগপক এই দিব বিচরা আসন দুখন হয়েছে বরপেটা আর ধুবুরী। ইয়ার বিপরীতে কুকুরাজার আসনখন এই দিব ইউপিপিএল। কিন্তু ইয়ার লগে লগে বিজেপিয়ে 11টা সমষ্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করে পেলাইছে। বিজেপির প্রার্থী তালিকাত চমক আছে। সকলকে আচরিত করে গুৱাহাটী লোকসভা সমষ্টির সাংসদ কুইন উজাক এইবার প্রার্থিত্ব নিদিলে বিজেপি। অবশ্যই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা এই পর্যন্ত করা হওয়া নাই। এটা প্রশ্ন হয়েছে কুইন উজাক কিয় টিকট দিয়া নহয়। বিজেপির উচ্চস্তরীয় সূত্রই দাবি করা মতে কুইন উজার স্থানত বিজেপিয়ে গুৱাহাটীৰ প্রার্থী রূপে ঠিয় করাইছে বিজুলী কলিতা মেধি। এটা প্রশ্ন হয়েছে কুইন উজাক কিয় টিকট নিদিলে। সাধারণ শ্রেণীর লোকের পর ক্রমাৎ আঁতরি গৈছিল কুইন উজা। সম্ভ্রান্ত ঘরের মহিলা কুইন উজায় জনসম্পর্ক হেরুয়াই পেলাইছে।
বিজেপির সার্ভে রিপোর্টত এই কথা কোয়া হয়েছিল বিকল্প প্রার্থী রূপে এগারী মহিলাক বিচারিছিল বিজেপিয়ে শেষ মুহূর্তত বিজুলী কলিতা মেধিক টিকট দিয়ার সিদ্ধান্ত লয় বিজেপি আনুষ্ঠানিকভাবে বিজেপির যখন তালিকা ওলাব সেই তালিকা অনুসরি গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী হব বিজুলী কলিতা মেধি এটা প্রশ্ন হয়েছে বিজুলী কলিতা মেধিক কিয় টিকট দিয়া হল ঘরে ঘরে গুৱাহাটীত বিভিন্নজনের সঙ্গে সম্পর্ক আছে বিজুলী কলিতা মেধি বিজুলী কলিতা মেধির স্বামী অসম আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে সাধারণ লোকের সঙ্গে বিজুলী কলিতার অতি ঘনিষ্ঠ সম্পর্ক আছে দীর্ঘ সময় ধরে বিজেপি সেবা করে আছে বিজুলী কলিতা মেধি ইয়ার লগে প্রশ্ন হয়েছে দরং ওদালগুড়ির বা বিজেপিয়ে কাক প্রার্থী তুলব দিলীপ শইকীয়া শক্তিশালী প্রার্থী যদিও এবার গুরুজ্যোতি দাসের নামও সম্মুখে আছে কিন্তু খবর অনুসরি বিজেপিয়ে দরং ওদালগুড়ির বা পুনের প্রার্থিত্ব দিব দিলীপ শইকীয়া কেবল মঙ্গলদৈ শহরত দিলীপ শইকীয়ার বিরুদ্ধে একটা চক্র সক্রিয় হয়ে পড়ছে শহরের বাইরে গ্রাম্যাঞ্চলত দিলীপ শইকীয়ার স্থিতি মজবুত দরং ওদালগুড়ির তামুলপুর আর গুড়েশ্বর অন্তর্ভুক্ত হওয়ার লগে শইকীয়ার স্থিতি অধিক মজবুত হয়েছিল এইবর অঞ্চল দীর্ঘ সময় ধরে কাম করে আছে দিলীপ শইকীয়া বিজেপির সার্ভে রিপোর্টত দিলীপ শইকীয়ার সপক্ষে রিপোর্ট আছে উল্লেখযোগ্য যে দিলীপ শইকীয়া বিজেপির কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক আছিল নির্বাচনী যুদ্ধত ভালক অবতীর্ণ হওয়ার বাবে সেই পদের অব্যাহতি দিয়ে সমষ্টির পূর্ণগতিত লাগি থাকি কোয়া হয়েছে বিগত সময়সত নিজের স্থিতি দরং ওদালগুড়ির শক্তিশালী করে তোলে দিলীপ শইকীয়া বিজেপির উচ্চস্তরীয় সূত্রে দাবি করা মতে তেজপুর লোকসভা সমষ্টির পর এবার প্রার্থিত্ব নাপায় সাংসদ পল্লব লোচন দাসে পল্লব লোচন দাসের স্থানত বিজেপির প্রাক্তন রাজ্যিক সভাপতি রঞ্জিত দত্ত শোণিতপুর লোকসভা সমষ্টির পর প্রার্থিত্ব দিয়া হয় প্রশ্ন হয় পল্লব লোচন দাসে কিয় টিকট নাপালে মুখ্যমন্ত্রী পল্লব লোচনে লোকসভার নির্বাচন খেলাটো বিচরা নাছিল শেহতীয়াভাবে শোণিতপুরত পল্লব লোচন দাসের স্থিতি দুর্বল হয়েছিল অশোক সিংহলের পর আরম্ভ করে তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ সাভার সঙ্গে অভিনকুল সম্পর্ক বিভিন্ন কাম কাজত কমিশন লওয়ার গুরুতর অভিযোগ রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক পল্লব লোচন দাসে এবার লোকসভার নির্বাচন নেখেলে পরবর্তী সময়ত বিধানসভার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব পল্লব লোচন দাসে পল্লব লোচন দাসের স্থানত শোণিতপুরত রঞ্জিত দত্তক প্রার্থিত্ব দিয়া হল রঞ্জিত দত্ত বিজেপির রাজ্যিক সভাপতি আছে বিহালী সমষ্টির বিধায়ক রঞ্জিত দত্তর সমষ্টি সংরক্ষিত সমষ্টি হয়ে পড়ল রঞ্জিত দত্ত শোণিতপুরের অবিসম্বাদী নেতা বিজেপির জ্যেষ্ঠ নেতাজনক সন্মান জানার উদ্দেশ্যে লোকসভার প্রার্থিত্ব শোণিতপুরত বিজেপি সাংগঠনিকভাবে ইমানেই শক্তিশালী যে যিকোনো প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে এইখানি সময়তেই যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থীক লই চর্চা চলিছে কংগ্রেসে যোরহাট লোকসভা সমষ্টির পর গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করাটো বিচারিছিল কিন্তু গৌরবে যোরহাটের পরিবর্তে নির্বাচন খেলিব বিচারে নগাঁও লোকসভা সমষ্টির পর এনে অবস্থাত যোরহাটের বর্তমানের সাংসদ তপন গগৈয়ে পুনের প্রার্থিত্ব পাওয়া নিশ্চিত হয়ে পড়ছে যোরহাটত বিজেপির কোনো প্রতিদ্বন্দ্বী নাই গৌরব গগৈয়ে যোরহাটত খেলিবলে অস্বীকার করেছে বিজেপির ধারণা অনায়াসে বিজয়ী হব তপন গগৈ বিজেপির নির্বাচনী তালিকার আটাইতকৈ চমৎজনক ঘটনাটো হল সর্বানন্দ সোণোৱাল কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সর্বানন্দ সোণোৱালে আগন্তুক লোকসভা নির্বাচনত ডিব্রুগড় সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করব সর্বানন্দ সোণোৱালের প্রতিদ্বন্দ্বী হব বিরোধী ঐক্য মঞ্চের লুড়িনজ্যোতি গগৈ লুড়িনজ্যোতি গগৈ আসুর সঙ্গে জড়িত আছে সোণোৱালও আসুর সঙ্গে জড়িত অর্থাৎ আসুর দুজন প্রাক্তন নেতার মাজত এবার প্রতিদ্বন্দ্বিতা হব ডিব্রুগড় লোকসভা সমষ্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাজ্যসভার সাংসদ সোণোৱালে লোকসভা খেলাটো বিচারিছে সোণোৱালে লক্ষিমপুর অথবা ডিব্রুগড়ের পর নির্বাচন খেলার সুযোগ আছে কিন্তু লক্ষিমপুরত প্রধান বড়ার স্থিতি মজবুত ভাবে সোণোৱালক ডিব্রুগড়ের পর খেলবলে দিয়া হল হয় প্রধান বড়া লক্ষিমপুরের পুনের প্রার্থী বিজেপির উচ্চস্তরীয় সূত্র এই কথা সদরি করেছে নিশার ভাগত বিজেপির যে তালিকা ঘোষণা হব সেই তালিকাত লক্ষিমপুরের প্রার্থী রূপে দেখা যাব প্রধান বড়া ইয়ার লগে লগে প্রশ্ন হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় সমষ্টির সাংসদ রামেশ্বর তেলির কি হব শেহতীয়াভাবে চাহ জনজাতি ছাত্র সন্থার সঙ্গে তেলির সংঘাত হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী তেলিয়ে সমষ্টিবাসীয়ে বিচার দরে কাম করবা নাছিল তেলির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আহিছিল তেলিক রাজ্যসভালে নির্বাচিত করার সম্ভাবনা আছে জ্যেষ্ঠ নেতা হিসাবে পরবর্তী সময়ত রাজ্যিক বিজেপির সভাপতি হওয়ার সম্ভাবনা আছে এইখানি সময়তেই লক্ষণীয় হয়েছে নগাঁও লোকসভা সমষ্টি
নগাঁও লোকসভা সমষ্টিৰ পৰা কংগ্ৰেছৰ গৌৰৱ গগৈ প্ৰতিদ্বন্দ্বিতা কৰাটো নিশ্চিত। এ আই ডি এফে এই সমষ্টিৰ পৰা আমিনুল ইছলামক থিয় কৰাইছে। প্ৰশ্ন হৈছে বিজেপিয়ে এই সমষ্টিৰ পৰা কাক থিয় কৰাব? বিজেপিৰ উচ্চস্তৰীয় সূত্ৰই দাবী কৰা মতে নগাঁৱৰ বিজেপিৰ প্ৰাৰ্থী হ'ব সুৰেশ বৰা। সুৰেশ বৰা দীৰ্ঘ সময় ধৰি নগাঁও কংগ্ৰেছৰ সভাপতি আছিল, কেইবাবাৰো কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ বাবে বৰহমপুৰত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল। সুৰেশ বৰাই হিন্দু ভোটৰ লগতে মুছলমান ভোটো লাভ কৰিব বুলি বিজেপিয়ে ধাৰণা কৰে। এইকেইদিন সুৰেশ বৰা নগাঁও লোকসভা সমষ্টিৰ অধীনস্থ বিভিন্ন বিধানসভা সমষ্টিত ব্যস্ত হৈ পৰিছে। সুৰেশ বৰাৰ নেতৃত্বত বহু সংখ্যালঘু লোকে শেহতীয়াভাৱে বিজেপিত যোগদান কৰিছে। বিজেপিৰ তালিকা মতে কাজিৰঙা সমষ্টিৰ পৰা এইবাৰ প্ৰাৰ্থীৰূপে থিয় কৰাব ৰাজ্যসভাৰ সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাছাক। কাছাই ইয়াৰ পূৰ্বে যোৰহাট লোকসভা সমষ্টিক প্ৰতিনিধিত্ব কৰিছিল। কাজিৰঙাত প্ৰাৰ্থিত্বৰ বাবে শক্তিশালী দাবীদাৰ আছিল দীপ্তু ৰঞ্জন শৰ্মা। কংগ্ৰেছে কাজিৰঙাৰ পৰা ৰোজলিনা তিৰ্কীক প্ৰাৰ্থিত্ব দিছিল। তেলী আৰু পল্লৱ লোচন দাসৰ প্ৰাৰ্থিত্ব বাতিল হোৱাৰ লগে লগে বিজেপিক এজন চাহ জনজাতিৰ প্ৰাৰ্থী লাগে, সেয়েহে ৰাজ্যসভাৰ সাংসদ তাছাক কাজিৰঙাত থিয় কৰোৱা হৈছে। বিজেপিৰ ধাৰণা তাছাই শক্তিশালী ৰূপত কাজিৰঙা সমষ্টিৰ পৰা বিজয়ী হৈ আহিব পাৰিব। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত কাজিৰঙা এটা নতুন সমষ্টি হ'ল। কলিয়াবৰ সমষ্টিৰ বহু অংশ বাতিল হোৱাৰ পিছত নতুন সমষ্টিৰূপে গঢ় লৈ উঠিছে কাজিৰঙা। বিজেপিয়ে ডিফু লোকসভা সমষ্টিৰ পৰা হৰেণ বীৰ পৰিৱৰ্তে এইবাৰ অমৰ সিং টিচুক প্ৰাৰ্থিত্ব দিব ওলাইছে। প্ৰশ্ন হৈছে কোনে অমৰ সিং টিচু? ডিফু সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী হ'ব অমৰ সিং টিচু। টিচুক প্ৰাৰ্থিত্ব দিবলৈ হেঁচা প্ৰয়োগ কৰিছে তুলিৰাম ৰংথনে। সাংসদ হৰেণ বীৰ স্বায়ত্ব পৰিষদৰ লোকনিৰ্মাণ বিভাগৰ দায়িত্বত আছিল। বীৰ কাম কাজত অসন্তুষ্ট তুলিৰাম ৰঙান। ডিপু সমষ্টিৰ পাৰ্টী নিৰূপণৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে কাৰ্বি আলং স্বায়ত্ব পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্যজন। সেই সূত্ৰে এইবাৰ তুলিৰাম ৰঙানে গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছে। বৰাক উপত্যকা শিলচৰ সমষ্টিৰ পৰা এইবাৰ বিজেপিয়ে প্ৰাৰ্থিত্ব দিব ওলাইছে মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পাছত শিলচৰ সংৰক্ষিত সমষ্টিলৈ পৰিণত হৈছিল, সেয়েহে ৰাজদীপ ৰয়ক এইবাৰ প্ৰাৰ্থিত্ব দিব পৰা নাযায়। পৰিমল শুক্লবৈদ্য বিজেপিৰ এজন জ্যেষ্ঠ নেতা। বঙালী হিন্দুৰ মাজত পৰিমল শুক্লবৈদ্যৰ যথেষ্ট প্ৰভাৱ আছে। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ইতিমধ্যে ঘোষণা কৰিছে বিজেপিৰ মিত্ৰদলে 11.5খন আসন লাভ কৰিব। যি দুটা সমষ্টিত বিজয়ী সম্ভাৱনা 50-50 আছে সেই দুটা সমষ্টিৰ এটা হৈছে নগাঁও, আনটো হৈছে কৰিমগঞ্জ। এতিয়া কৰিমগঞ্জত বিজেপিয়ে কি কৰিছে? কৰিমগঞ্জত পুনৰ কৃপানাথ মাল্লা। কৃপানাথ মাল্লাই চাহ জনগোষ্ঠীক প্ৰতিনিধিত্ব কৰে। পল্লৱ লোচন দাস আৰু তিলিক কৰ্তন কৰাৰ পিছত পুনৰ মাল্লাক টিকট দিয়াটো বিজেপিৰ বাবে প্ৰয়োজনীয়। কৰিমগঞ্জত এবাৰ মুছলমান ভোটৰ বাবে কংগ্ৰেছ AIDFৰ মাজত যুঁজ হ'ব। এনে অৱস্থাত পুনৰ মাল্লাক জিকাই নিব পাৰিব বুলি বিজেপিয়ে ভাবে। বিজেপিৰ সম্ভাৱ্য তালিকা এইখন তালিকাই চূড়ান্ত হোৱাৰ সম্ভাৱনা 100% আছে। অৱশ্যে শেষ মুহূৰ্তত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে যদিহে তালিকাত সালসলনি ঘটায় সেয়া পিছতহে জানিব পৰা যাব। ব্যুৰো ৰিপৰ্ট, এনবি নিউজ। এইবাৰ আমি নতুন দিল্লীস্থিত বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়লৈ পোনে পোনে যাব বিচাৰিছোঁ। বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত হৈছে বিজেপিৰ নিৰ্বাচনী কমিটিৰ বৈঠক। এয়া হৈছে বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়। এই কাৰ্যালয়ৰ ভিতৰৰ দৃশ্য, ভিতৰত কেমেৰা ৰখি থকা হৈছে আৰু ভিতৰত দেখা গৈছে কিছু সময়ৰ পিছতেই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত ভৱেশ কলিতা আহিব আৰু কাৰ্যালয়ত অনুষ্ঠিত হ'বলগীয়া বৈঠকত এই তালিকাখন, যিখন তালিকা আমি আপোনালোকৰ আগত কৈছিলোঁ, সেই তালিকাখনত চিল মোহৰ মাৰিব। অৱশ্যে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ইচ্ছা কৰিলে ইয়াৰে কাৰোবাৰ নাম সলনি কৰিব পাৰে। যি কি নহওক, নতুন দিল্লীলৈ যাত্ৰা কৰাৰ পূৰ্বে আজি সন্ধিয়া মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই তালিকা সংক্ৰান্তত এই ধৰণৰ বক্তব্য আগবঢ়াইছিল। দুখন আসন গণ পৰিষদ দলত গ'ল, 3খন আসন, 11খন আসনক লৈ আজি নিশা আমাৰ সংসদীয় বৰ্ডৰ বৈঠক অনুষ্ঠিত হ'ব। ভৱেশ কলিতা ডাঙৰীয়া আৰু মই এতিয়া নতুন দিল্লীলৈ যাম আৰু সংসদীয় বৰ্ডে হয়তো আজিও সিদ্ধান্ত ল'ব পাৰে বা আংশিক সিদ্ধান্ত ল'ব পাৰে বা পূৰ্ণ সিদ্ধান্ত ল'ব পাৰে 11খন আসনৰ ক্ষেত্ৰত। ইতিমধ্যে বিজেপিয়ে কোকৰাঝাৰ আসনখন UPPলৈ দিছে আৰু
বৰপেটা আৰু ধুবুৰীত অগপ প্ৰাৰ্থীক দিয়াৰ কথা ঘোষণা কৰিছে। অতুল বৰাৰ মতে অগপৰ যথেষ্ট শক্তিশালী প্ৰাৰ্থী আছে, কিন্তু প্ৰাৰ্থীৰ নাম এতিয়াও ঘোষণা কৰা নাই অসম গণ পৰিষদে। আমি ডেফিনেটলি এনেধৰণৰ কথা বতৰাবিলাক আমি পাতোঁ নিৰ্বাচন লোকসভায়ক আৰু মাজতে এন ডি এৰ এখন সভাতো আমাক মাতিছিলে, আমি পাৰ্টিচিপেট কৰিছিলোঁ। এতিয়া কথা হ'ল যে কেণ্ডিডেট সম্পৰ্কে আমি এতিয়ালৈকে ডিচিশ্যন লোৱা নাই। কেণ্ডিডেটটো বহুতেই আছে, বৰপেটাটো আছে, ধুবুৰীটো আছে বা কাজিৰঙাটো আছে। আৰু তাৰ কাৰণে আমাৰ দলীয় উচ্চ পৰ্যায়ৰ বৈঠক অনুষ্ঠিত হ'ব, আমি তাতে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।